লাতু মডেল এইচএস স্কুলের চেয়ারম্যান হিসেবে নিজের দায়িত্বভার নিলেন উত্তর করিমগঞ্জ সমষ্টির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বুধবার লাতু মডেল এইচএস স্কুলে ছাত্রছাত্রী অভিভাবক সহ প্লাটিনাম জুবিলি উদযাপন সমিতির সদস্যদের উপস্থিতিতে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের হাতে দায়িত্বভার তুলে দেন স্কুল পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি মলয়কান্তি চৌধুরী। উল্লেখ্য, স্কুল পরিচালন সমিতি গঠনে সভাপতি উপসভাপতি নির্বাচনের ক্ষেত্রে নির্ধারিত নীতি থাকলেও মডেল স্কুলের ক্ষেত্রে সেই নির্দেশে কিছুটা পরিবর্তন করা হয় মাধ্যমিক শিক্ষা পরিষদ থেকে। মডেল স্কুলের ক্ষেত্রে পরিচালনা সমিতির সভাপতির পরিবর্তে স্থানীয় বিধায়ককে চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করার কথা উল্লেখ করা হয়েছে। সেই মর্মে বুধবার আনুষ্ঠানিকভাবে নিজের দায়িত্ব গ্রহণ করেন উত্তর করিমগঞ্জ সমষ্টির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। প্রসঙ্গত, 75তম বর্ষপূর্ণ হয়েছে উত্তর করিমগঞ্জের ঐতিহ্যবাহী লাতু হাইস্কুলের। রাজ্য সরকারের শিক্ষা বিভাগ থেকে বিগত 3 মাস আগে লাতু হাইস্কুলকে হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নীতকরণ করা হয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের শিক্ষা বিভাগ থেকে সমষ্টিভিত্তিক মডেল স্কুল স্থাপন করার পরিকল্পনা নেওয়া হলে উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে লাতু এইচএস স্কুলকে মডেল এইচএস স্কুল হিসাবে উন্নীতকরণ করা হয়। আমি সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আমি জ্ঞাপন করছি এবং এই লাতু হাইস্কুলের জন্য আমি সবসময় আমি ভগবানের কাছে তার ক্রম উন্নতি এবং শ্রীবৃত্তি আমি কামনা করছি। সবার উন্নতি হোক, এই এলাকার উন্নতি হোক, লাতু হাইস্কুলের উন্নতি হোক, এবং এর সাথে আমি এইটা বলছি যে যিনি দায়িত্ব গ্রহণ করেছেন চেয়ারম্যান হিসাবে পরিচালন সমিতি লাতু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সেই স্কুলের, তিনি একজন কর্মতৎপর এবং তার তৎপরতায় এবং তার নেতৃত্বে লাতু হাইস্কুল আরও অনেক উন্নতির দিকে এগোবে আমি এই আশা রেখে। আপনাদের দায়িত্ব, আপনাদের কর্তব্য, বিধায়ক হিসেবে আমি আছি এবং আমি গর্ববোধ করি যে আমি উত্তর করিমগঞ্জের বিধায়ক, এই সমষ্টির বিধায়ক। আর 2 নম্বর কথা হচ্ছে কি যে লাতু হাইস্কুলের থেকে মডেল স্কুল, আমি তখনও যখন বলা হয়েছিল তখন আমি প্রপোজাল দিয়েছি যে লাতুকে মডেল স্কুল করা হোক, পরবর্তী সময় লাতুকে হায়ার সেকেন্ডারি করা হোক তখন দিয়েছি এবং পরবর্তী সময় মডেল স্কুল, আমি বলছি লাতুকে মডেল স্কুল করা হোক। তো যেহেতু লাতুকে আমরা মডেল নাম দিয়েছি, তার মুখ্য উদ্দেশ্য, তার জন্য আমাদের সবার সহযোগিতা দরকার, সবার সাহায্য দরকার। ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করালেন, সুন্দর একটা কথা, কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালী করে, কষ্ট আমাদের জীবনের একটা একটা অভিজ্ঞতা, এই কষ্টের মাধ্যমে আজকে আমরা কষ্ট করছি, সেই কষ্টের মাধ্যমে আমরা পরিবর্তিত হব, আমরা শক্তিশালী হব, তাই কষ্ট করতে হবে আমাদের, কষ্টের মাধ্যমে কষ্টের বলিদান হয়ে আমরা আজ সমাজ গঠন করতে পারি। তাই প্রত্যেকে আমরা কাজ করতে হবে, প্রত্যেকের কষ্ট করতে হবে, আর বিশেষ করে এখানে অনেক ছাত্রছাত্রীরা আছেন, বিশেষ করে আমরা গভর্নমেন্ট যেগুলো। ভিউডো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। গুণে মানে ও সঠিক পরিমাণের গ্যারান্টি সহ অত্যাধুনিক মেশিন দ্বারা সরবরাহের এক নির্ভরযোগ্য পেট্রোল পাম্প কালাইন বাজার সংলগ্ন জাতীয় সড়ক লাগোয়া লক্ষ্মীপুরের নতুন উদ্যমে ফের শুরু হয়েছে ইএসআর পেট্রোল পাম্প। 2022 পয়লা জানুয়ারি থেকে চালকগণের জন্য থাকছে বিশেষ উপহার। গুণে মানে ও সঠিক পরিমাণের গ্যারান্টি সহ অত্যাধুনিক মেশিন দ্বারা সরবরাহের এক নির্ভরযোগ্য পেট্রোল পাম্প কালাইন বাজার সংলগ্ন জাতীয় সড়ক লাগোয়া লক্ষ্মীপুরের নতুন উদ্যমে ফের শুরু হয়েছে ইএসআর পেট্রোল পাম্প। 2022 পয়লা জানুয়ারি থেকে চালকগণের জন্য থাকছে বিশেষ উপহার।